বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের জন্য আমি নিয়ে এসে আসলাম আইন কমিশনের যে নিয়োগটি হয়েছে সেই নিয়োগটি আর যার ওয়েবস ইমেইল হচ্ছে এটা ওয়েবসাইট হচ্ছে এটা আর বাকিটা ও এটাকে আমি কিছুটা বলে নেই অবশ্যই আমার চ্যানেলটি ভাই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনারা আমি যতগুলো নিয়োগের পোস্টগুলো করে থাকি তাহলে আপনারা সহায় পাবেন আর যেহেতু এটা আমি পরিশ্রম করে আপনাদের জন্য সংগ্রহ করে আপনাদের জন্য পোস্ট করি সেহেতু ভাই পরিশ্রমের মূল্য হিসেবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশান বারটি অন করে রাখবেন তাহলেই আমি উপকৃত হব আর আপনারাও আশা করি কিছুটা হলেও উপকৃত হচ্ছেন কেননা আপনাকে খুঁজতে হচ্ছে না যা হোক আমি ইয়েতে যাই অর্থাৎ এখানে যে পদের জন্য লোক নেবে সেটা হচ্ছে গবেষক পদে লোক নেবে সেটা হচ্ছে গবেষক পদের লোক নেবে আর এর জন্য শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা সেগুলো প্রার্থীর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সম্মান বা স্নাতকতর ডিগ্রি থাকতে হবে ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে আর বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে আর এটা হচ্ছে অস্থায়ী ভিত্তিতে ছয় মাসের জন্য ছয় মাস মেয়াদের জন্য আর অন্য অন্য নিয়মগুলো সেগুলো হচ্ছে আপনার পরে দেই। আবেদন প্রার্থীর নাম পিতা মাতা মাতার স্থায়ী ঠিকানা ফোন নম্বর মোবাইল নাম্বার জাতীয়তা ধর্ম জন্ম তারিখ শিক্ষাগত যুগত অন্যান্য অভিজ্ঞতা উল্লেখ পূর্বক আগামী পঁচিশ আগামী পঁচিশ সাত দুই হাজার আঠারো তারিখে পৌঁছাতে হবে আর উক্ত তারিখে পর প্রাপ্ত আবেদনপত্র কোনোভাবে গ্রহণ করা হবে না আর ছবি লাগবে তিন তিন কপি পাসপোর্ট সাইজের সত্য কপি আর শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সোধিত কবি জাতীয় প্রজাতি পত্রেরা এগুলো জানেনি সবাই এগুলো লাগেই বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমি পর আর আমি আজকে আরও দুটি সার্কুলার বা তিনটি সার্কুলার দিব আমি সেগুলো লিঙ্ক আমি নিচে দিয়ে মানে ভিডিও ডিসক্রিপশান নিচে পাবেন সেগুলো দেখবেন আর চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন ওকে বন্ধুরা আসসালামু আলাইকুম